প্রেজারে জয় মোহনবাগান। সো ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। তো আবার সবাইকে স্বাগত একটা নতুন ম্যাচ ডে ব্লগ নিয়ে। আজকে কিন্তু ডার্বি, দ্য মোস্ট ওয়েটেড ফুটবল ডার্বি অ্যান্ড দ্য ওল্ডেস্ট ডার্বি ইন কলকাতা। তো প্রায় তো টিকিট নিয়ে কিন্তু অলরেডি সবাই জানে একটু প্রবলেম হয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য, কারণ তাদের নাকি টিকিটের প্রাইস একটু হাই করা হয়েছে। তো দেবার দেখা যাক যে মাঠের সামনে মাঠের পরিস্থিতি কেমন এখন। তো প্রায় কিন্তু এখন বাজে 4টার কাছাকাছি, তো এখন থেকেই কিন্তু সমর্থকরা মাঠের সামনে কিন্তু আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। তো ম্যাক্সিমাম কিন্তু মোহনবাগান সমর্থকদের দেখা যাচ্ছে। তো লেটস ট্রাই আউট অ্যান্ড ফাইন্ড আউট, আজকে ম্যাচের প্রেডিকশন কি রাখছো? ম্যাচের প্রেডিকশন 4-1 ফর মোহনবাগান। তো জনি কাউকে আসার পরে কি মোহনবাগান সে একটা মাঝমাঠের ফুটবল খেলার একটা সেই শক্তিটা বেড়েছে? হ্যাঁ অবশ্যই, জনি আসার পর মাঝমাঠের শক্তি বেড়েছে এবং আমাদের অনেক প্লেয়ার ইনজিওর ছিল তারা আবার মাঠে ফিরেছে, আমরা পূর্ণ শক্তি দল নিয়ে আবার মাঠে ফিরছি। আশা করি হোপফুলি বেশ জিতবো। তাহলে চিয়ার আপ, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। থ্যাংক ইউ। আজকে ম্যাচের প্রেডিকশন কি রাখছো? আজকে তো মোহনবাগান অবশ্যই জিতবে, ঠিক আছে। আর আমি আজকে চেষ্টা করছি পেত্তাদের গোল করবে, এটা আমি শিওর নিশ্চিত। স্কোর লাইন কি হতে পারে? কাদাপাড়াতে তো আজকে ম্যাচের রেজাল্ট কি হতে পারে? 4-0। কে গোল করবে? তো জয় মোহনবাগান হয়ে যাক। So Marina's base camp are getting ready for the Kotio. The picture is going to be back show. They are getting ready. So I hope you will enjoy the Kotio. So see you there. গ্যালারি কিন্তু পুরোটাই ফাঁকা বলতে গেলে। ফার্স্টে কিন্তু ওয়ান্ডারফুল ক্লিয়ারেন্স, গুড পাস, গুড পাস। ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম একটা ফ্রি কিক পেয়ে গেল, একটা ছোট পাস, দেখা যাক কি করে এখানে। তো গুড ক্লিয়ারেন্স, গুড বল, দেখা যাক গোলটা কি করে।
ভালো একটা বল পেয়েছে, দেখা যাক কি করে এখন লিস্টান। গুড গুড গুড, এখনো বল আছে পায়ে। রেফারি কিন্তু একটা ফাউল দিয়েছে, ভালো একটা বল তুলেছে, দেখা যাক। ও কিন্তু বল পেয়েছে, ছোট পাস, গুড পাস, গুড পাস, গুড। ও বাট অফসাইড হয়ে গেল, রেফারি কিন্তু এবার অফসাইড ডাকলো। পজিশনে ইস্ট বেঙ্গল আছে, কি করে ক্লিয়ারেন্স করে নাকি, এখনো বল ডেঞ্জার জোনে রয়েছে। ওকে গুড ক্লিয়ারেন্স, গুড ক্লিয়ারেন্স। ও এখানে কামিং, সেখানে কি করে দেখা যাক, তো দেখা যাক। গুড পাস, তো পেটেরাস কি করে এখানে, দেখা যাক। তো ডেঞ্জার জোনে বল আছে, তো পেটেরাস এখানে কি করে, দেখা যাক। তো গুড বল দেখা যাক, এখানে কামিং কি করে, গুড পাস, ভালো একটা পাস পেয়েছে, ডেঞ্জার জোনে পাস পেয়েছে, দেখা যাক বলটা কি করে। এখনো পায়ে বল আছে, এখনো বল আছে, ও এখনো কিন্তু বল আছে। গুড গুড পাস, এখনো এখনো পেটেটাসের কাছে বল আছে, বাট কিন্তু ক্লিয়ারেন্স হয়ে গেল। তো ওয়েল, এখানে কিন্তু একটা পেনাল্টি দিয়ে দিয়েছে রেফারি, দেখা যাক বলটা কি করে। ভালো সুযোগ, বল বাড়িয়েছে পেটেরাসকে, দেখা যাক এখানে কি করে, দেখা যাক কি করে। একটা বল বাড়ানো হয়েছে, তো দেখা যাক এখানে কি হয়। ও এখনো কিন্তু ডেঞ্জার জোনে বল আছে, দেখা যাক বলটা কি করে এখানে। তো পেটেরাসের কাছে বল আছে, ও ছোট একটা পাস, তো গুড বল, গুড বল, গুড বল। ওহো এখনো কিন্তু বল আছে, এখনো ডেঞ্জার জোনে বল আছে, এখানে দেখা যাক বক্সে বল লাগতে পারে কিনা। তো বক্সে বল লাগলো, বাট আবারও বল আছে, আবারও বল আছে, আবারও বল আছে, আবারও বল আছে। এখানে কিন্তু অ্যাটাকিং করছে, বাট ও বলটা কি করে, তারা ছোট পাস খেলো কামিং থেকে, আবারও আবারও একটা পাস, দেখা যাক বলটা। তো কাউকো বল পেলো, তখন কাউকোর কাছে বল আছে, গুড বল, দেখা যাক বক্সে বল লাগতে পারে কিনা। তো এই একটা সুযোগ, কাউর কাছে একটা সুযোগ এসছে, এই একটা ভালো সুযোগ এসছে, দেখা যাক। গুড বল, গুড বল, একটা ভালো সুযোগ এসছে, পেটেরাসের কাছে বল আছে, ও আবার একটা সুযোগ।
সেকেন্ড হাফ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কি করে, রেফারি কিন্তু এখানে পেনাল্টি দেয়নি, ভালো একটা বল পেয়েছে, দেখা যাক কি করে এখানে, ভালো একটা ও এখনো কিন্তু বক্সে বল কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু ইস্ট বেঙ্গল একটা অ্যাটাক করছে, তো দেখা যাক এখানে কি হয়, কিন্তু কর্নার পেয়ে গেল। বল চলে গেল কিন্তু মাঠের বাইরে, তো ভালো একটা কিন্তু বল পেয়েছে, গুড চিপ, এখন কিন্তু ডেঞ্জার জোনে বল আছে, ইস্ট বেঙ্গল কিন্তু এখন ট্রাই করছে, গুড ট্যাকেল এখানে, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো একটা হলুদ কার্ড দেওয়া হলো, ইস্ট বেঙ্গল কিন্তু একটা অ্যাটাকিং এ যাচ্ছে, ক্লেটন সিলভা দুর্দান্ত একটা, ও দুর্দান্ত কিন্তু গোল করলো, খেলায় ফিরে এসে দেখা যাক কি করে, আবারও কিন্তু অ্যাটাকিং অ্যাটাক করছে, এখনো কিন্তু ডেঞ্জার জোনে বল আছে, আবারও কিন্তু একটা ডেঞ্জার জোনে বল চলে এসছে, এখনো কিন্তু ডেঞ্জার জোনে ইস্ট বেঙ্গল বল পেয়েছে, দেখা যাক এখানে মোহনবাগান কি করে, দেখা যাক এখনো, ওকে ওকে তো বল কিন্তু আটকে গেল, আবার একটা ভালো বল পেয়েছে, দেখা যাক এখানে কি করে, বক্সে রেখেছে, ও হো বাট বাইরে মেরে দিল, আবারও কিন্তু ইস্ট বেঙ্গল অ্যাটাকিং করছে, আবার অ্যাটাকিং ডেঞ্জার জোনে বল, এখনো বল আছে ডেঞ্জার জোনে, এখনো বল রয়েছে, তো গুড বল চলে গেল মাঠের বাইরে, আবারও কিন্তু অ্যাটাকিং এ ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল কিন্তু একের পর এক অ্যাটাক করে যাচ্ছে, এখনো কিন্তু বল আছে, তো লাস্ট 10 মিনিট কিন্তু দেখতে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু কন্টিনিউয়াস অ্যাটাক করে গেছে মোটবনে বক্সে, গুড বল, এখনো ডেঞ্জার জোনে বল আছে, কিন্তু একটা ফাউল দিয়ে দিল, দেখা যাক এখানে একটা বিশাল কাজ কি করে, দেখা যাক ও গুড সেভ, গুড সেভ, দুর্দান্ত কিন্তু সেভ করলো বিশাল কায়েত, আবার কিন্তু পেট্রোডাসের কাছে বল এসছে, তো লং রেঞ্জ হয়ে গেল শটটা, কিন্তু ওভার হয়ে গেছে অ্যাডেড টাইম 6 মিনিট, তো দেখা যাক 6 মিনিটে মোটমাট আর কোনো
বল করতে পারে কিনা। ভালো বল দিয়েছে, দেখা যাক এখানে কি করে। ভালো একটা বল দিয়েছে, এখানে চার নাম্বার গোল আছে কিনা দেখা যাক। এখন একটা ভুল শট দিল, বল কিন্তু মিস হয়ে গেল। একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু মোহনবাগান সমর্থকরা আজকে কিন্তু উপভোগ করলো, যেখানে কিন্তু 3-1 গোলে জিতে গেছে। আর তেদিকে কিন্তু পেট্রেটার্স থেকে, কামিংস থেকে, লিস্টার থেকে দুর্দান্ত কিন্তু ফুটবল খেলেছে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কার খেলা তোমাদের ভালো লাগলো। তো দেখা হবে অন্য নেক্সট ম্যাচ ডে ব্লকে। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।